ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, পাবদার তেল ঝাল। পাবদার তেল ঝাল করার জন্য এখানে আমার 7 পিস মাছ আছে, আর যেগুলো উপকরণ লাগবে সেগুলো দেখে নিন। এক দুটো এলাচ, একটা দারচিনি, কালো জিরে, তেজপাতা, আর কাঁচা লঙ্কা নিয়েছি 10টা, একটা রসুন বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, আর পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, আর এখানে 1টা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল নিয়েছি। এবার তেলে ফোড়ন দিয়ে দিয়েছি এই 2টো এলাচ, 1টা দারচিনি, তেজপাতা আর কালো জিরে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে রসুনটা থিতিয়ে রেখেছি সেটা আগে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একই সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। পরে অ্যাড করবো আবার। দেখুন, আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি হলুদ অ্যাড করব, আর এই আদা বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো কুচি, কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো, এবং সাথে দিয়ে দেবো জিরে বাটা। মশলা কষানোর সময় আপনারা একদম সিমে রেখে দেবেন। দেখুন, আমার মশলা কষানো হয়ে গিয়েছে, কারণ মশলাটাকে একদম তেল করে দিয়েছে। এবার আমি এখানে জল অ্যাড করব। আমি এই যে এই বাটির 1 বাটি জল দিয়ে দেব। এইবার আমি স্বাদ মতো এখানে নুন যোগ করছি। ফুটে এসে এই যে এবার আমি এখানে যোগ করব ভেজে রাখা মাছগুলো। দেখুন, আমাদের পাবদার তেল ঝাল একদম রেডি। এটি খুবই সুস্বাদু এবং আপনি এটি খুব কম সময়েই তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এই রান্নাটি, এবং কেমন লেগেছে মতামত জানাবেন। ধন্যবাদ।